ফুটবলার রজত ঘোষ দস্তিদার ও অভিনেত্রী সোনালী চৌধুরীর সুখী দাম্পত্যের কথা কম বেশি সকলেরই জানা। কিন্তু সোনালী নাকি রজতকে নয় ভালোবাসতেন অন্য কাউকে, এ কথা খোদ বলেছেন অভিনেত্রী স্বামী। বাংলার এক জনপ্রিয় রিয়েলিটি শোতে এসে এমনটা দাবি প্রাক্তন ওই ফুটবলারের। পতি পত্নীর মাঝে কেউই তৃতীয় ব্যক্তি। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ওই শোয়ে এসে রজত বলেন, যখন বিয়ে করি তখন আমার চোখে ওর চেয়ে সুন্দরী কেউ নেই। প্রথম দু তিন মাস কিছু বুঝতে পারিনি, কিন্তু যত দিন গড়াচ্ছে তত আমি বুঝতে পারি ভালোবাসাটা আমার থেকে স্থানান্তরিত হচ্ছে কোথাও। কি ভাবছেন, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে বিচ্ছেদ আসন্ন? আপনাদের জানিয়ে রাখি ভিডিওটি পুরনো, যা ভাইরাল হয়েছে সম্প্রতি। আর দ্বিতীয়ত রজতের উল্লেখ করা সে ভালোবাসার ভাগিদার আদপে প্রাণহীন এক বস্তু, সোনালীর হাতের সাধের মুঠোফোনটি। রজত জানিয়েছেন, সোনালী নাকি যতক্ষণ না তার সঙ্গে কথা বলেন তার চেয়েও বেশি সময় তার চোখ থাকে মুঠোফোনে। ভালোবাসার দুনিয়ায় রজতের প্রতিদ্বন্দ্বী ওই জড়বস্তুটি। তার কথায়, আমি যখন রোমান্টিক্যালি কথা বলি তখন ওর চোখ কিন্তু মোবাইলে। আমার মোবাইল পকেট থেকে বের করা হয় না। আমার চেনা শোনা কোনো মানুষের ফোনে এতগুলো অ্যাপ আছে বলে আমার জানা নেই। স্বামীর এহেন অভিযোগ যে শুকনো কথায় ফিরিয়ে দেবেন এমনটা সোনালী নন, পাল্টা জবাব দিয়েছেন তিনিও। স্বামীর প্রতি তার বক্তব্য, তোমাদের কাজ নেই, তোমরা অফিসে গিয়ে মোবাইল দেখো, আমরা শুটিং করি আর ফাঁকা সময়ে ফোন দেখি। গত বছরে মা হয়েছেন সোনালী, সংসারে এসেছে পুত্র সন্তান। মা হিসেবে এক আনকোরা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। এ প্রসঙ্গে TV9 বাংলাকে অভিনেত্রী বলেছিলেন, আমার ছেলে জেগে থাকা বা ঘুমানোর সঙ্গে আমার সময়টা অ্যাডজাস্ট করে নিচ্ছি, সবসময় যে পারছি তা নয়, ও সারারাত জেগে থাকছে, যখন আবার নাইট শুটিংয়ের দিনগুলোর কথা মনে পড়ছে। আবার ইন্ডাস্ট্রি দিদিরা বা বন্ধুরাও বলেছে, তুই এটা শুটিং ভাব, শুটিংয়ে যেমন রেডি হয়ে মেকআপ রুমে বসে থাকি, শর্ট রেডি হলে ফ্লোরে যাই, ঠিক তেমনটাই ছেলে ঘুম থেকে উঠে পড়লেই শর্ট রেডি। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।